হয়ে গেছে। হাই, আমরা বেরিয়েছি সরস্বতী পুজোর সবাই হেঁটে হেঁটে ঠাকুর দেখে। আমরা এত শাড়ি পরে লটর মটর যে আমাদেরকে টটটে করে করে বেরোতে হচ্ছে। এই সেখানে ভিডিও করা হতো না, তো একজনা সবুজ ভেন্ডি আর একজনা কালো পোকা। যা তা অবস্থা আমাদের, আমরা ফার্স্ট থেকে মানে ওখান থেকে শুরু করেছি বাড়িতে হাঁটতে। সবজির বাজারে ছাড়তে যাচ্ছি আর একে পোকা যেখানে থাকে সেখানে ছাড় আর কি। মাস্ক খুলবি না, দেখতে খুব খারাপ লাগছে মাস্ক খুলে। আমার লজ্জা লাগছে, যে দু বছর আরো লকডাউন করে দাও আমার পড়াটা একদম কমপ্লিট হয়ে যাক যেন। আমার সেমই ইচ্ছা ছিল, ভালো লাগছে আমাকে দেখতে। দেখো ওর ফুল সাজ ব্ল্যাক, কালোতে কালো হয়ে গেছি, নিচে কালো, কালো পরে পুরো কালো কালো হয়ে গেছি। এইদিকায় এই যে, এই যে, এই যে, এবার দেখো দেখতে ভালোই যাচ্ছে। এবার ভিডিও বানানো হবে, এদিকে ফাঁকা মাঠ আছে অনেকটা, পেছনে গল্প করছি ফোনে, গল্প করছি এদিকে, সবাই এখন ফটো তুলছে। দাদা তো অনেক দেখাই দেখা তুলছে। এটা তো একটা ছোট মাঠ, এরপরে যাবো একটা বড় মাঠ। A few moments later. দেখো আরেকটা মাঠে এসেছি, ফটো আরেকটা মাঠে হচ্ছে। এটা আরেকটা মাঠ, এটা হলো কাপল মাঠ। ওটা মাঠটা, ওই যে পেছনে বাড়িটা আমার, সামনে থেকে সবাই দেখতে পাবে। তো আমরা এখন এখন অনেকগুলো ফটো ফটো তুলবো, অনেক বন্ধু বান্ধব এসেছে আমাদের, দেখা দেখা হবে। তারপর গিয়ে এখন আমরা কিছু খাবো দাবো, তারপর গিয়ে এখন বাড়ি, এখন বহু দেরি বাড়ি। তো গোটা ফুল ফুল মাঠটা খুব সুন্দর, মাঠটা বহু সুন্দর মাঠ। চুলগুলো আমার খারাপ হয়ে যাচ্ছে। ওইখানে ঠাকুর ছিল কিন্তু আমরা ঠাকুরটা দেখি, এখানে আগে ঠাকুর হতো, দিয়ে ওই মায়াটাকেও ছাড়তে পারেনি। তাই আগে এখানে সবাই এসে ঠাকুর দেখতো, দিয়ে এখন মানে হয় না, দিয়ে এখন সবাই এমনি এমনি ঘুরতে আসে। করোনার জন্য ঠাকুর এইখানে করাটা বন্ধ আছে, কিন্তু ওইখানে একটা বড় ঠাকুর হয়েছে, সরস্বতী ঠাকুর বিশাল বড়। এটা রিলস বানিয়ে দে না, আবার একটু পর দেখা হচ্ছে। এটা আরম্ভ করেছে এখানে করতে দিচ্ছে না, ফটো ফটো তোলা হলো, এখন তোলা হয়নি। আমরা হাওয়াতে চুলগুলো উঠছে, আমি কিছু বলতে পারছি না। আমার যখন আমরা কিছু খাবো, গলা শুকিয়ে গেল আমার, ওই দেখাই পেয়াস লাগি হ্যাঁ বুঝে। গলা শুকিয়ে যাবে, হ্যাঁ রিলস বানা, হ্যাঁ চ একটা রিলস, দুজন একসঙ্গে, দুজন একসঙ্গে, বেশি উপরে উঠেস না, আমাকে তাহলে পাটও দেখা যাবে। এদিকে হলো গিয়ে সবাই প্রেম করছে, ঠিক আছে। আর ওখানে একটা বউ রুপি এসছে, ও জ্যোতিষগিরি করে বেড়াচ্ছে, সবার কাছে টাকা নিয়ে বেড়াচ্ছে। সবুজ শাড়ি পরে একটা
মেয়ে খুঁজছে একটা ছেলে পাঞ্জাবি পরে আছে, তুই কি পরবি? তুই কি রাজি? কি সবুজ শাড়ি পরে আছে ছেলে? হ্যাঁ এই সবুজ পাঞ্জাবি পরে আছে একটা ছেলে, একটা মেয়ে খুঁজছে, তুই কি রাজি? নো A few moments later. Hi friends, দেখো এটা কলেজ আর এটা একটা বাগান, ওখানেও বসে আছে। আর এখানে এই দিদি মোবাইলে ফিল্টার ঠিক করছে। আর এখানে ঘাস ঘাস ঘাসটা খুব সুন্দর। এখানে ভাবলাম আমরা ফটো তুলবো, কিন্তু খানিক ময়লা আছে তাহলে ফটো তুলিনি। ওটা কলেজ, বিশাল বড় কলেজ, এই দিক থেকে একদম ওই লাস্টে শেষ কলেজটা। আরও অনেকজন আছে এখানে, গেট দিয়ে ঢুকতে হয়। আর বেশ গাছগাছালি আছে এইদিকে, আরাম চলছে এখানে, অনেক ফটো তোলা, অনেক ফটো তোলা হলো। এখানে একটা পচা কুয়ো আছে, এখানে পচা কুয়োটা আমি এখানে বসে আছি, এখন একটা আরাম করে নিই, তারপর আবার যাবো। কালো কুয়োর কাছে কালো শাড়ি গিলবো গিলবো, গলায় ব্যথা, কোল্ড ড্রিঙ্কস খেতে পারবো না, তাই গরম ড্রিঙ্কস খাবো কিছু। তো গান শেষ চলছে ওখানে, ফিল্টার ঠিক চলছে, ওপর টিয়া পাখি আছে অনেক। A few moments later. এ দেখো এখানে খাওয়া দাওয়া চলছে, ওখানে সেলফি। লেথিয়ে ডাকতে হলো কাউকে, কেউ জানতেই না ব্লগ চলছে। শেয়ারিং ইজ কেয়ারিং আমার আছে, স্যাক্রিফাইস। চিন্তা এর বন্ধুরা এসে চিপস শেষ করে দেবে।